জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আকিনেনির আইটেম গান নিয়ে তুলপার শুরু হয়েছে। তীব্র আপত্তি জানিয়েছেন পুরুষরা, দাবি জানিয়েছেন গানটি নিষিদ্ধের। প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়েছেন সামান্থা, কিন্তু তার এই গান নিয়ে তীব্র আপত্তির জেরে হইচই শুরু হয়েছে ভারত জুড়ে। সম্প্রতি পুষ্পাদা রায় সিনেমার এই গানের একটি রিলিক্যান্ট ভিডিও প্রকাশ পেয়েছে। ও আত্মাভা, ও আত্মাভা শিরোনামে এই গানটি মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে। মাত্র দুই দিনে ইউটিউবে শুধু তেলুগু সংস্করণটি দেখা হয়েছে কয়েক মিলিয়ন। সামান্থার এই আইটেম গানের কথাগুলো পছন্দ হয়নি অন্ধ্রপ্রদেশের একটি পুরুষদের সংস্থার। তাদের অভিযোগ, এই গানে পুরুষদের বিকৃত মানসিকতার এবং যৌন পিপাসুই হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি গানটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তারা। তামিল তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে এই গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর, লিখেছেন রাকিব আলম, সুর করেছেন দেবীশ্রী প্রসাদ। পুষ্পা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন, তাকে পুষ্পারাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। এতে আল্লুর বিপরীতে আছেন রশ্মিকা মান্দানা। এছাড়াও এটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। সুকুমার আলোচিত সিনেমাটি আগামী 17 ডিসেম্বর তামিল তেলুগু মালায়ালাম হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।